হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, পাহাড়ে তো আবার লকডাউন হয়ে গেল, তো ট্যুরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তবে তুই চিন্তা করিস না, আমি টাকাটা রিফান্ডে। আজ দুপুর 12টা 20তে আমার যাত্রা শুরু। উত্তরমুখী ট্রেন তীর বেগে এই সমতল পার করে আমায় পৌঁছে দেবে মেঘবালিকার দেশে। পাহাড়ি হাজারো ছবি, অনুভূতি, কল্পনা, এসব কেমন নেশার মতো মাথায় চেপে বসে আছে আজ। আরে দাদা, কি করে সাইকেল চালাচ্ছেন? ঠিক করে চালান। নীলচে মেঘ ভেসে বেড়ায়, দূরের আকাশের গান শোনায়, ভাঙে ঘুম বরফ জমে, মন হাত মোজা সোয়েটার বানায়। বাবা মা জানে না এবার আমি একাই এসেছি, জানলে ছাড়তো না হয়তো। তবে এ কথা আমি খুব বোধ করি যে পৃথিবীতে আমরা সবাই খুব একা। একাকিত্বে এই শব্দহীন পাহাড়ি উপত্যকা এক অন্য জগতে নিয়ে যায় আমি, যেখানে আমি ছাড়া আর কেউ থাকে না। ইশারায় সাড়া দাও, কান পেতে শোনো হাওয়ায়, হেঁটে যাই কিছুটা পথ, কিছুটা হাতরে খুঁজি কুয়াশায়, শিশিরে আলতো ভেজা জামার বুক পকেট, মাতাল চলে কোথায়, কেন যে মন হারায়, কিসের নেশায়, কেন যে মন হারায়, কিসের নেশায়, শহর থেকে দূরে পাহাড়ের গায়, নীলচে মেয়ে ভেসে বেড়ায়, আকাশ ছোঁয়ার গান শোনায়, ভাঙে ঘুম বরফ জমে, লোকাই পাহাড়ি ঠিকানায়, যতবার আঁকা বাঁকা পথে এসে দাঁড়াই, ভুলে যাই গোছাতে আমায়। ছোটবেলায় ভূগোল বই পড়েছিলাম, পাইন কেন আকাশ ছোঁয়া লম্বা হয়। লেখা ছিল সূর্যের ছোঁয়া পাবে বলে। সূর্যের ভালোবাসা পাওয়ার তাগিদে
ওদের নিজেদের ভেতর কি এক প্রতিযোগিতা আছে, সেই প্রেমই ওদের শক্তিশালী করে। পাহাড়ের সব যুদ্ধেই একটা নীতি, একটা আদর্শ এখনো বেঁচে আছে, যার অভাব আমি সমতলে খুব বোধ করি। সমতলও প্রচন্ড সুন্দর, তবে সেখানে জীবন তুলনামূলক সহজ, তাই তা মানুষের ভিড়ে অতিষ্ঠ। পাহাড় শক্তিশালী, তাকে হারানো সহজ নয়, তাই তো এখনো তা অনেকাংশে সুন্দর, শান্ত, গভীর। ঘাসের সুবাস ঢালের বুকে এক পানশালা আলো বাঁধানো। আজ সারাটা দিন ভ্রমে নাকি ভ্রমণে কাটছে বুঝতেই পারছি না। এই যেমন এখন আমি শহরে, ঠিক পর মুহূর্তেই আমি পাইন বনে, তার ঠিক পরেই কোনো এক নাম না জানা পাহাড়ি নদীর তীরে। আসলে যেটা উপলব্ধি করলাম, জীবনে ভালো সময় ও খারাপ সময় এই দুটোই খুব সাময়িক, কেটে যায়। ঠিক এভাবেই এই মহামারীও একদিন কেটে যাবে, তারপর আমরা যাব আবার উত্তরে পাহাড়ের গান শুনতে।